হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর রিমালে কার কেমন কোথায় কিছু ক্ষতি হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি কারোর ক্ষতি না হয় সেটাও ভালো, আরও খুব খুব ভালো। তো আমরা ঝড়ের আগে ছিলাম, কাঁচরাপাড়ায় গেছিলাম, তো সেই ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি, ঝড় শুরু হওয়ার একটু আগেই আমরা ঢুকেছি জাস্ট, আর তার আগে ভিজে ভিজে এসেছি, তাই জন্য বেশি ব্লগ করা হয়নি। তো ঝড় হাওয়া প্রচণ্ড দিচ্ছিল আমাদের এখানে, তো সারা রাত্রি ধরে খুব হাওয়া দিয়েছে, আর এটা হচ্ছিল ঝড়ের শুরু। আর মাঝে আমাদের কারেন্ট ছিল না, সেই জন্য অনেক সময় ব্লগ করা হয়নি। আর দেখো, ঝড় যেমন হচ্ছিল হচ্ছিলই, তার সাথে কিন্তু বাজ একটুও পড়েনি আমাদের এদিকে। তোমাদের ওদিকে কোথাও যদি বাজ পড়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমরা অবশ্যই সাবধানে থেকো, এটা সব থেকে বড় ব্যাপার। কমেন্টস করার থেকেও এটা আগে দরকার, সবাই সাবধানে থেকো, সেফ থেকো। আর দেখো, আমরা যেহেতু সন্ধ্যাবেলা হচ্ছিল তখন, তাই চা খেতে বসে পড়েছিলাম, আর তোমাদের দাদাভাই সেদিনকে বাড়িতে ছিল, তো চা নিয়ে বসে পড়েছিলাম দুজনেই, চা খাচ্ছিলাম। আর ভাইও ছিল, ভাইও দুধ চা খেতে খুবই ভালোবাসে, তো অন্ধকার হয়ে আসছিল। ব্লগটা দেখলে পুরোটা বুঝতে পারবে যে আমরা মানে কীরকম গাছপালা, আমাদের গাছের মানে ওপরে যে ফুলগুলো ছিল তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম, ওগুলো তো সব আগের ফুল ফুটেছিল, যেগুলো সেগুলো সব তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছো আগেই। তো সেই গাছগুলো অনেক ক্ষতি হয়েছে, তো এই দিনে আর ব্লগ করা হয়নি। তো দেখো পরের দিনের ব্লগ এটা, মানে সারা রাত্রি তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সেরকম হাওয়া দিচ্ছিল, কিন্তু একটাই ব্যাপার, দেখো ওই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ দূরে, ওটাও আমাদেরই গাছ, কিন্তু ওই গাছটাও পড়েনি, মানে হাওয়া দিচ্ছিল অনেক কিন্তু কোনো গাছ টাছ পড়েনি, তবে আম পড়ে গেছিলো অনেক। সারাদিন তো বৃষ্টি হচ্ছিলই, তো তার মধ্যেও দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছগুলো, দেখো কীরকম ক্ষতি হয়েছে। এটাই খুব খারাপ লাগছে যে কিছু কিছু গাছ দেখো একদম ভেঙে পড়েছে আমার গাছে, কিন্তু পাটকাঠি দিয়ে আমি মানে ওগুলোর স্ট্যান্ডের মতন করে দিয়েছিলাম, কিন্তু অতটা দড়ি বাঁধাটা ঠিকঠাক হয়নি বলে ভেঙে গেছে কিছু কিছুগুলো, আর যেগুলো ভেঙে যায়নি মানে হেলে গেছে আর কি, তো হেলে গেছে, আমি ওটা বারবার করে ঠিক করে এক হাত দিয়ে পারছিলাম না, পরে ঠিক করে নিয়েছিলাম আর ওটা তোমাদেরকে দেখালাম, দেখো কীরকমভাবে এই গাছটার জন্য খারাপ লাগছিলো। তো আমি আবার পরের দিন এটাকে ঠিক করে দিয়েছি যদিও। আর তোমাদের কি এরকম কিছু ক্ষতি হয়েছে গাছের, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাদেরকে জানিও, আমাকে জানিও অন্তত, যে তাহলে আমি আমার গাছে সেরকম ব্যবস্থা নিতে পারবো। আর মোটামুটি গাছগুলো ঠিক ছিল, আর ওই আরেকটা ওইদিকে নাকচম্পা যে গাছ বলে সেই গাছটা ছিল, ওই গাছটাও হেলে গেছে, তো পাইপটা দিয়ে আবার পরে একটু ঠিক করে দিলাম, তারপর ঠিক হয়ে গেছিলো গাছগুলো, আর মোটামুটি গাছ ঠিক ছিল। আর আমাদের ট্যাঙ্কিতে বেশি জল ছিল না, কারেন্টের সমস্যা ছিল, তাই জন্য আমি গামলা পেতে রেখেছিলাম আর কি, তো গামলা বালতি দুটোই পেতে রেখেছিলাম যাতে একটু ভরে যায়। আর দেখো, যেহেতু ছাতা নিয়ে যায়নি তোমাদেরকে দেখানোর জন্য, তখন ছাতা ছাড়াই তাড়াহুড়ো করে চলে গেছি, এই পুজো দিয়ে দেওয়ার জন্য ওপরে এসেছিলাম তাই তোমাদেরকে দেখালাম, তো ছাতা ছাড়াই চলে গেছিলাম, তাই ভিজে গেছিলাম, মাথা টাথা মুছে নিলাম, এবার যা আবার ছাদের দরজা টরজা সব লক করে দিলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ধুমধাম করে। এর আগের বছর আমাদের জানলার কাজ ভেঙে গেছিলো, এই বছর কি তোমাদের কারোর জানলার কাজ ভেঙেছে কিনা জানিও কমেন্টসে। আর দেখো, এদিকে জামা কাপড় তো আগেই ধোয়া হয়ে গেছিলো, তো তারপরে আমি ভেবেছিলাম যে রোদ্দুর হয়তো উঠতে পারে, বা মেয়ে রোদ না উঠলেও মেঘলা মেঘলা হয়তো হালকা থাকবে, তো সেই জন্য অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো এদিক ওদিক করে মেলে রেখেছি। আর এবার একটু বৃষ্টিটা থেমেছে, মানে একটু হালকা হয়েছে, আর দেখো আকাশে কিন্তু পুরোপুরি মেঘ রয়েছে, মানে এখন অনেক বৃষ্টি হবে। আর আমাদের গাছের আম কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, দু তিনটে পড়ে গেছে দেখতে পারবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছের আমগুলো কটা কটা পড়েছে, নিচে তো এখান থেকে দেখা যাচ্ছে দুটো, আর নিচে বাদবাকি অনেকগুলো পড়েছে, তো সেগুলো কালকে কোড়ানো হবে। তো যাই হোক, এইখানেই আমি আজকের ব্লগটা শেষ করলাম। তোমাদের তোমরা কেমন আছো, রেমাল রেমাল কতটা প্রভাব পড়েছে তোমাদের ওপর, আর কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে যেও। আর প্রচুর হাওয়া, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, আর ছাতা ছাড়া একদম বাইরে বেরাবে না আজকের মতন। টাটা।